বিগত 15 দিন যাবত মেডিকেল কলেজের ইন্টার্নরা স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। এতে করে তাদের পড়াশোনার দারুণ ব্যাঘাত হচ্ছে। তাছাড়া সংশ্লিষ্ট মেডিকেল পড়ুয়ারা যদি তাদের ইন্টার্নশিপ শেষ না করে তাহলে এমবিবিএস এর সার্টিফিকেটও পাবে না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন টিএমসির মেডিকেল সুপার ডক্টর জয়ন্ত পোদ্দার। সেই সাথে তিনি বলেন আন্দোলনকারীদের তিনটি দাবির মধ্যে দুটি দাবি মেনে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সাথে তাদের স্টাইপেন্ড বৃদ্ধির বিষয়টিও সহানুভূতির সাথে বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। ইন্টার্নশিপ স্টাইপেন্ড বাড়ানোর দাবিতে গত 15 দিন যাবত কলেজ ভবনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্নরা। সেই সাথে তাদের দাবি হোস্টেল সিট রেন্ট, বিভিন্ন হেলথ সেন্টারে আসা যাওয়ার জন্য প্রয়োজনীয় গাড়ির বন্দোবস্ত করতে হবে। এ নিয়ে স্বাভাবিকভাবেই কলেজ চত্বরে একটা অস্বাস্থ্যকর পরিবেশ কায়েম হয়েছে। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষ বার কয়েক আন্দোলনকারীদের সাথে আলোচনা করেছে বটে, কিন্তু সমস্যার সমাধানের নাম নেই। চলমান অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা এবং বিষয়টি সম্পর্কে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন টিএমসি হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্যরা। এদিন মেডিকেল সুপার ডক্টর জয়ন্ত পোদ্দার জানান ইন্টার্নশিপ স্টাইপেন্ড বর্তমানে 14,500 টাকা দেওয়া হচ্ছে। তাদের দাবি এজিএমসির মতো 20,000 টাকা করতে হবে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনার আশ্বাস দিয়েছেন। ওদের কারিকুলাম থেকে সময়টাকে হারালো, ওর জীবন থেকে সময়টা হেরে গেলো, কিন্তু নষ্ট করলো ওরা। আবার ওদেরকে রিপিট করতে হবে প্রোগ্রাম থেকে। আমরা অত্যন্ত সহানুভূতির সঙ্গে তুলে পড়েছি যে তোমরা এসে কাজে জয়েন করে নাও, তোমাদের রিটেন দিয়েছি, তারপর তো অনর। কিন্তু আমাদের যেহেতু একটা প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে 14,500 টাকা করে স্টাইপেন দেওয়া নেহাত কম নয়। ভারতবর্ষের অনেক মেডিকেল কলেজ আছে যেখানে তার অর্ধেকও দেয় না, 6,000 টাকা স্টাইপেন দেয়। আমরা চাইছি যে ওটা বিবেচনাধীন রইলো, কিন্তু এই মুহূর্তে আমরা এখানে কেউ অথরিটি নিয়ে যে ওটা বলে লিখে দিতে পারবো যে আজ কালকে থেকে তোমাদের বেড়ে যাবে, ওটাকে সোসাইটি মেডিকেল প্লেস করে সেখান থেকে ওটাকে পাস করিয়ে আনতে হবে, তারপরে তো দিতে হবে। তিনি বলেন এই আন্দোলনের ফলে সমূহ ক্ষতি হচ্ছে মেডিকেল পড়ুয়াদের। যদি সংশ্লিষ্ট আন্দোলনকারীরা তাদের ইন্টার্নশিপ সমাপ্ত না করে তাহলে তারা কেউই এমবিবিএস সার্টিফিকেট হাতে পাবে না, কারণ এমবিবিএস কোর্স সম্পূর্ণ করার ক্ষেত্রে ইন্টার্নশিপ অপরিহার্য অংশ। এমবিবিএস যে সেই পাঠক্রম, সেই পাঠক্রমের মধ্যে আপনার ইন্টার্নশিপ একটা হচ্ছে কম্পালসারি ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামটা যদি কমপ্লিট না করে সে গ্রাজুয়েশন সার্টিফিকেট পাচ্ছে না, সে ডক্টর হতে পারছে না। সো এটাকে বলা হয় কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ প্রোগ্রাম। অর্থাৎ কম্পালসারি করতে হবে, রোটেট করতে হবে বিভিন্ন ডিসিপ্লিনে, সেখানটা গিয়ে সে সার্টিফিকেশন নিতে হবে যে আমি কমপ্লিট করেছি আমার প্রোগ্রাম। এদিন সংশ্লিষ্ট কলেজের ওএসডি নন্দন সরকার জানান আন্দোলনকারীদের মূল তিনটি দাবির মধ্যে দুটি দাবি হোস্টেল সিট রেন্ট ও বিভিন্ন হেলথ সেন্টারে আসা যাওয়ার জন্য প্রয়োজনীয় গাড়ির বন্দোবস্তের বিষয়টি ইতিমধ্যে মেনে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কিছুদিন পরে আমি এমএস সাহেবকে, প্রিন্সিপাল সাহেবকে নিয়ে এবং ওই যে ওদের যে সি ওয়ার্ডেন ডক্টর লক্ষণ দাস, ওনাকে নিয়ে আমরা ফিজিওলজি ডিপার্টমেন্টের পুরো ক্লাস রুমের মধ্যে সবগুলো ছেলে মেয়েদের নিয়ে এক এক করে সব কিছুর প্রস অ্যান্ড কনস বুঝালাম। কি বুঝালাম যে দেখো তোমাদের যে এই যে সিট ট্রেন্টের যে ব্যাপারটা, সেটা অলরেডি আমরা চেয়ারম্যান এবং সিট এক্সিকিউটিভের সঙ্গে কথা হয়েছে, এটা মুকুব করে দেওয়া হয়েছে, সিট ট্রেন্টার লাগবে না। প্রথমটা আমি শেষ হয়ে গেছে। তোমাদের যে গাড়ির কথা যেটা বলেছিলে, নিজেদের গাড়ি করে যেতে হবে, সেটা খবর নিয়ে জানা গেছে এরা আসে না ঠিকঠাক, মানে 10টার সময় যদি গাড়িটা ছাড়ে এরা আমার সময় 11টার সময় আসে, তো গাড়ি তো দাঁড়িয়ে থাকবে না। তো সেই জন্য এদের বলা হয়েছে তোমরা ঠিক টাইমে আসো, এখান থেকে গাড়ি যায় গাড়ি পাবে। তো দ্বিতীয় নম্বরটাও গেল। তৃতীয় নম্বর যে ব্যাপারটা, ওদের স্টাইপেন্ডটা বাড়াতে হবে, সেটা একটা দাবি ওদের যে এখানে এজিএমসিতে 20,000 টাকা করে দেয়, আমাদেরও 20,000 টাকা করে দিতে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের 13 তারিখ থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ চত্বরে বিভিন্ন দাবিতে আন্দোলনে অব্যাহত রেখেছে ইন্টার্নরা। মূলত 2022-23 ইন্টার্নরা এই আন্দোলন করছে। হাসপাতাল মেডিকেল সুপার ডক্টর পোদ্দার জানিয়েছেন এর ফলে রোগী পরিষেবার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না, তবে সংশ্লিষ্ট ইন্টার্নদের মেডিকেল শিক্ষা নেওয়ার সময় বয়ে যাচ্ছে।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।